আমার গাড়িটা আমি হিরো আলম সাহেবকে উইল করে দিলাম। হিরো আলমকে 25 লক্ষ টাকার গাড়ি উপহার দিয়ে লোকটি যা বললেন, মুসলমান আমি ফালতু ভিডিও করি না, আমি আজকে ওয়াদা করলাম আগামীকালকে বগুড়ায় 2টা আসনে হিরো আলমের নির্বাচন, সংসদ নির্বাচন। হিরো আলম সাহেব নির্বাচনে ফাঁস করবে আর ফেল করবে, আমি ওয়াদা করলাম হিরো আলম সাহেবকে, আমার নোহা গাড়িটা আমি ওনাকে উপহার দিলাম। লোকটি আরো বলেন, আপনারা আমার ফেসবুক পেজটি আপনারা শেয়ার করে রাখবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন, যাতে আমি ওয়াদা ভঙ্গ করতে পারি না। অনেকে আমাকে বাজে কমেন্ট করেছেন, আমি নাকি সিলেট বিভাগের ইজ্জত নষ্ট করেছি, এই সিলেট বাংলার দ্বিতীয় লন্ডন, এই সিলেটকে আমি কলঙ্ক করতে চাই না। লাইভে এসে হিরো আলমকে নিয়ে লোকটি বলেন, আমি ওয়াদা করলাম, আমার ওয়াদা, আমি হিরো আলম সাহেবকে আমার এই নোয়া গাড়িটা, গাড়ির নাম্বারটা আপনারা দেখেন, নাম্বারটা দেখেন তো ইমাম, ঢাকা মেট্রো 51 সিরিয়াল 141, আমার গাড়ির কাগজপত্র সবকিছু আমি রেডি করে রাখলাম, এটা স্ট্যান্ডিং আছে, আমার গাড়িটা আমি হিরো আলম সাহেবকে উইল করে দিলাম, আমি ওনাকে দান করলাম, আমি ওনাকে উপহার দিলাম, আমার ইজ্জত রক্ষার্থে মানুষ আমাকে অনেক বাজে কমেন্ট করেছে, আমি গুলা মানুষের কাছ থেকে আশা করি না। হিরো আলমকে গাড়ি দেওয়ার বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন, আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করে রাখুন।